সমাজের কাজ হোক, আমার একটা বুদ্ধি, আমার একটা আবিষ্কার এ দিয়ে সমাজের কাজে আসুক, এই যে নিষ্পক্ষ চিন্তা যার মাথায় আছে, যে আবিষ্কারের পেছনে আছে, তিনি বিপ্র, তিনি ব্রাহ্মণ। এই যে ব্যবস্থাটা যখন এসে গেল, এক শ্রেণী এর মধ্যে থেকে ভাবলো, আচ্ছা এই যে জল খাবার পাত্র অনেকগুলো যদি জঙ্গল থেকে কুড়িয়ে এনে এক জায়গায় রেখে দিই, এখান থেকে সবাই নিয়ে গেল, তাহলে আর সকলকে খুঁজে বেড়াতে হবে না জল খাওয়ার পাত্র। এই কাজটাও একজন চিন্তা করেছে, এটা নিয়ে ব্যবসার চিন্তাটা এসেছে অনেক পরে। কনসেপ্টটা ওই প্রথম যে এনে আমি জড়ো করে রাখি, যার প্রয়োজন হবে সে এখান থেকে একটা নিয়ে যেয়ে জল নিয়ে আসবে। এই চিন্তা যিনি করেছেন তিনি হচ্ছেন বৈশ্য। বৈশ্য আর শুদ্ধ তো শুদ্ধের জায়গায় পড়েই আছে, তার কোনো ডেভেলপমেন্ট নেই। শ্রেষ্ঠা বৈশ্য, বৈশ্য। এইভাবে শূদ্র, ক্ষত্রিয়, বিপ্র, বৈশ্য, এই যে সমাজের চাকা, এটা একটা হুইল, এটা চলে চলেছে। কন্ট্রোলিং এ কখনোই থাকে না, শূদ্র কোনোদিন কন্ট্রোলার নয়, নেভার। সমাজে এমন মানুষ অনেককেই দেখবেন, বরং ওদের সংখ্যাই সবচেয়ে বেশি। বলে বাবু ভোট দিয়া কি তা হইতো, কোনো লাভ নেই, সে জানে এটা। বা বড়জোর নেতা বা কাউকে বলে দিয়েছে অমুক জায়গায় ছাপ দিয়ে ভোট দিয়ে দিও, সে দিয়ে দিল। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির লোকই সমাজ ভর্তি। এরা কোনোদিন সমাজকে কন্ট্রোল করে না। বাকি যে তিনটে গোষ্ঠী কোনো না কোনো সময়ে পৃথিবীকে কন্ট্রোল করে। একটা সময়ে ক্ষত্রিয় মিল ছিল, অর্থাৎ রাজার যদি গায়ে জোর না থাকে কি কারণ বিকি তা কন্ট্রোল করতে পারে না, কিন্তু ক্ষত্রিয়ের হাত থেকে বিপ্র ক্ষমতা কেড়ে নেয়। আমরা চাণক্যের ইতিহাস জানি, চাণক্য ক্ষত্রিয় না, চাণক্য বিপ্র, কিন্তু সে চালাতো রাজাকে, তার অ্যাডভাইসে রাজত্ব চলত। এইভাবে কখনো না কখনো বিপ্ররা সমাজে প্রাধান্য পেয়েছে, কর্তৃত্ব করেছে। আর সবচেয়ে বেশি যারা প্রাধান্য পেয়েছে সমাজে তারা হচ্ছে বৈশ্য গোষ্ঠী। আর এই যে প্রাধান্য পায়, একটা প্রাধান্য থেকে আরেকটা প্রাধান্য কেন যায়, কারণটা কি? যখনই একটা প্রাধান্যের মধ্যে করাপশন আসে, তখন ওখান থেকে সমাজ আরেকটা প্রাধান্যের মধ্যে চলে যায়। দেখে নিন কি করে যায়। দেখুন, একজন জেনুইন ক্ষত্রিয়, আমরা যেটা আগে আলোচনা করেছিলাম, তিনি তো সমাজকে দিয়েছেন কিছু, কিন্তু তার যে যারা বংশধর এসেছে তারা দেখলো যে আরে আমাকে তো কিছু করতে হয় না, আমার আমি ও অমুকের ছেলে, সবাই এসে আমাকে ভ্যাট দিচ্ছে। তোর মনের মধ্যে হলো যে আমার সমাজের জন্য কিছু করার দরকার নেই, সমাজ আমাকে অটোমেটিক্যালি সেবা দিতে দিতে এই যে পেতা, ওর তার জেনারেশন তার জেনারেশন যেতে যেতে ওর মধ্যে চূড়ান্ত জড়তা আর সমস্ত দুর্নীতি বাসা বেঁধে যায়। তখনই বিপ্র তার বৌদ্ধিক চর্চা দিয়ে ওকে সরিয়ে দেয়, সরিয়ে কোনো একজন বিপ্রকে সেখানে বসিয়ে দেয়। আমরা সিম্পল একটা উদাহরণ নিয়েছি চাণক্যের, এবং ইতিহাসে ভুরিভুরি প্রমাণ রয়েছে। বিপ্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বিপ্র, আমরা বলেছিলাম যে অরিজিনাল বিপ্র কি, সে চাইছে সমাজকে কিছুটা দিতে, সমাজের কল্যাণের জন্য কিছু আবিষ্কার করতে, কিন্তু তার সন্তান সন্ততি যখন আসতে থাকে ওই একই ঘটনা ঘটতে থাকে। তার ব্রেনে তো কিছু আসেনি, পুরোহিতের ছেলের মধ্যেও যে সেই পুরোহিতের কোয়ালিটি থাকবে এমন তো কোনো গ্যারান্টি নেই, নাও থাকতে পারে। তখনই কি হয়, সে শুধু পেতে চায় সমাজ থেকে, সমাজকে কিছু দিতে পারে না, তখন তার মধ্যে করাপশন ঢুকে। আর এই অবস্থা থেকে তখন বৈশ্য উত পেতে থাকে, কারণ ওর হাতে কি আছে, ওই যে জলের পাত্র নয়, এরপরে সমাজ এগিয়ে গেছে, একসময় মাটির বাসন কোসন আবিষ্কার হয়ে গেছে। এই বাসন কোসন আর মানুষ একজনের জলে জলে আবিষ্কার করতে পারছে না, একজন সেটা তখন বিক্রি করছে, তখন ধীরে 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 সমাজের সমস্ত ক্ষমতা, অর্থাৎ আর্থিক ক্ষমতা এই বৈশ্যের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। আর বৈশ্য তখন, বৈশ্য কোনোদিন সমাজকে সেবার দৃষ্টিতে আর দেখছে না, সে দেখছে যে এইটা আমি মজুদ করবো, যখন স্কার্সিটি হবে বিক্রি করলে আবার এত লাভ। এই যে সমাজ এইভাবে চলে চলেছে, এখান থেকে এরা যেহেতু কন্ট্রোল করতে পারবে না, সমাজ সরাসরি চলে যাবে ক্ষত্রিয়েরা, আবার এরকম চলতেই থাকবে। এখানে দুটো জিনিস আপনাকে বলে দিচ্ছি।